বিসমিল্লাহির রহমানির রহিম, সালামু আলাইকুম। হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকের যে বিদ্যাটা দিব, শতকরা 95% হিন্দু দাদাদের জন্য, মুসলমানরা করবেন, কিন্তু আমি অনুমতি দিতে পারতেছি না। আপনারা করলে করতে পারেন, আমি অনুমতি দিব না। বাক্য সিদ্ধি, আপনারা যেটা মুখ দিয়ে বাক করবেন একে বলে বাকসিদ্ধি। বাঘের মতো শক্তি আসবে, আপনারা যে কাজ করবেন সেই কাজেই শক্তি পাবেন। গুরুর অনুমতি নেবেন, গুরুর আশীর্বাদ নেবেন, আপনারা সর্বকাজে জয়লাভ করবেন। আপনারা কি করবেন, এই মন্ত্রটা বাক্যসিদ্ধি করতে হলে 1786 বার আপনারা পাঠ করবেন। মা কালীর মন্দিরের সামনে যায় তাহলে এই মন্ত্রর দ্বিগুণ দ্বিগুণ শক্তি হবে, হাজার হাজার শক্তি বাড়বে। সর্বকাজে তোমার মুখ দিয়ে যে করবে সেই হবে। তুমি যদি কাউকে বলে এটা হয় যা, হয়ে যাবে। যদি তোমার সিদ্ধ হয়ে যায়, সঠিক যদি হয়ে থাকে, সৎ হালাল খাবার যদি খায় থাকো, সৎভাবে চলো, গুরুকে যদি প্রাধান্য দাও, তাহলে তোমার সর্বকাজে জয় হবে। আপনারা কী করবেন অমাবস্যা পূর্ণিমায়? আপনারা কী করবেন, মা কালী মন্দিরের সামনে যায় এই মন্ত্রটা 1786 বার জপ করবেন। মা কালী আসে সারা দিবে, তোমার সর্ব মন্ত্র সর্ব যতগুলো মন্ত্র শিখছেন সর্বগুলাই স্বয়ং সিদ্ধ হয়ে যাবে, বাকসিদ্ধ। এই মন্ত্র বলে আপনারা যে কোনো কাজ করতে পারবেন, মুখের কথা যথেষ্ট, কিন্তু হালাল খাবার খেতে হবে। আর এই সাধনা করবেন 1 লাগারে 7 দিন, নিরামিষ খাবেন, নিরামিষ খাবেন। খাওয়ার পরে আপনারা এই মন্ত্রটা জপ করবেন। ওখানে কালী মন্দিরে যায় আপনারা ধূপ আগরবাতি ঘিয়েরবাতি মোমবাতি জ্বালাবেন, এক ছড়ি কলা নেবেন, 3টা ফুল নেবেন, 1টা ফুল দেবেন শিবের নামে, 1টা ফুল দেবেন কালীর নামে, 1টা ফুল দেবেন বিশ্বরীর নামে। এই 3টা কদম ফুল টাঙাবেন, 3টা ফুলে 3টা ফোঁটা দেবেন, 1টা শিবের নামে, 1টা কালীর নামে, 1টা বিশ্বরীর নামে। 3টা ফোঁটা দেবেন, আগরবাতি ধরাবেন 4টা, 1টা তোমার গুরুর নামে, 1টা শিবের নামে, 1টা কালীর নামে, 1টা বিশ্বরীর নামে। এভাবে 3-4টি আগরবাতি ধরাবেন, বাতি জ্বালাবেন 3টা বাতিতে, দেয়ার বলেন আর প্রদীপ বলেন, ওখানে 3টা ফোঁটা দেবেন। প্রথমে দেবেন শিবের নামে, তারপরে দেবেন কালীর নামে, তারপরে দেবেন বিশ্বরীর নামে। তারপরে আপনারা সাদা আসন বা লাল আসন করতে পারেন, বা আপনাদের সাদা করলেও হবে লাল করলেও হবে। আসন বিছাইয়া সাদা বস্ত্র বা লাল বস্ত্র গায়ে দিয়া, কপালে তিলকের ফোঁটা দিয়া আপনারা কালী মন্দিরের সামনে বসবেন। এই মন্ত্রটা 7 দিন জপ করবেন, আপনারা বাক শক্তি পায় যাবেন। আর যদি আপনারা 7 দিনে দেখা না পান, 21 দিন করবেন। যাদের কপাল খারাপ তারা 41 দিন পর্যন্ত করবেন, কাজ হয় কি না দেখেন। 786 বার যেদিন বসবেন, 786 বার যেদিন বসবেন, 786 বার আপনাদের বাক শক্তি, মুখের জবানটা ভালো রাখতে হবে, পবিত্রতা খেতে হবে, হালালভাবে চলতে হবে। তোমাদের মুখে যেটা বলবে সেটাই হবে। মন্ত্রটা হচ্ছে ও হিং ভাইরত্ব দিং নম, ও ও হিং ভাইরত্ব দিং নম। এভাবে উদাক্ষয় মালা নিবে, কৃষ্ণ মালা গলায় দিবে, যেটু মালা বলেন আর কৃষ্ণ উদাক্ষয় বলেন। আপনারা তসবি উল্টাটানি ধরা গুনবেন 1786 বার হয়ে যাওয়ার পরে আপনারা প্রথমে আসনে বসবেন, সালাম সজদা হয় মা কালীকে স্মরণ করে বসবেন, আপনারা বাকশক্তি শক্তি পাই যাবেন। আপনারা মন্ত্রটা স্ক্রিনে ভালো করে দেখে নেন, দিয়ে মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার মুখস্থ করবেন, 101 বার মুখস্থ করবেন। তারপরে কালী মন্দিরে যায় 1786 বারকে পাঠ করবেন প্রত্যেক দিন 7 দিন, দেখেন বাকশক্তি কাকে বলে। মুখ দিয়ে যেটা বলবেন সেটাই হবে। এটা বেশি প্রযোজ্য হিন্দু দাদাদের জন্য, মুসলমানরা করলেও হবে, কিন্তু আমি অনুমতি দিচ্ছি না। এটা হিন্দু দাদাদের জন্য প্রযোজ্য, আপনারা করবেন, আপনারা দেখেন, তারপরে আমার কাছে অনুমতি নেবেন কী নিয়মে চলতে হবে। আমার কাছে অনুমতি নেবেন, যাই 10টায় গুরুদের কিনা দেবেন, আমি ওটা দিয়ে চলবো। আমি খুব অভাবী লোক, গুরুদের কিছু ঘুরতে 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 32টি বছর বহু টাকা ব্যয়বহুল হয়ে গেছে। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আপনাদের দয়ায় আমি গুরু ডাল ভাত খেতে পারবো, আমার বেশি কিছু দরকার নেই। আপনারা কাজ করে খাবেন, যারা পার্সোনাল কাজ করে নেবেন আমার সাথে যোগাযোগ করবেন,
যারা পার্সোনাল বিদ্যা শিখবেন আমার কাছে যোগাযোগ করবেন, আসলে উদাক্ষয় মালা তুলে দেবো, ঘটি তুলে দেবো, লাল কাপড় তুলে দেবো, আউ চন্ডাল তুলে দেবো, চামর তুলে দেবো। আপনারা যে ধরনের সাধন শিখবেন, যে ধরনের শিষ্য হবেন, সে ধরনেরই মন্ত্রশক্তি দেব, আপনারা করে খাবেন। ওখান থেকে দশটায় খামাক কেড়ে আমাকে তিন টাকা দেবেন, আপনারা সাতটায় খাবেন। কোনো দিন গুরুকে যদি বিশ্বাস করেন, ভক্তি শ্রদ্ধা রাখেন, কোনো কাজে থাকবে না, কোনো দিন অভাব হবে না আমার। তাই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেল, আপনারা শেয়ার করুন, লাইক করুন, ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।